অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যে পাবদা মাছের ঝালটা হয় তারই রেসিপি আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি, বাট কিছু প্রসেস আর টাইমিং আছে যেগুলো ফলো করলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এছাড়াও সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে রাখি, পাবদা মাছগুলো আমাকে বাজারে গিয়ে কিন্তু কিনতে হয়নি, কারণ এটা আমি অর্ডার করেছিলাম www.fishpanna.in থেকে। দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা কতটা সুন্দর। এছাড়াও এখান থেকে অর্ডার করলে আপনারা এরকম একদম ফ্রেশ মাছটা পেয়ে যাবেন, আর দামটাও খুবই রিজনেবল, তাই বাজারে গিয়ে মাছ কেনার ঝঞ্ঝাটটা আর থাকবে না। আর যেহেতু এটা একদম ক্লিনার প্রসেস থাকে, তাই এটা আপনাদের আর ধুয়ে নিতে হবে না, ডাইরেক্টলি এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই পাবদা মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সাথে একটু হলুদ আর সামান্য একটু সর্ষের তেল। এবার এই নুন আর হলুদ থেকে আপনাদের মাছের দুপিটি ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 10 মিনিটের জন্য। এবার একটা খুব সিম্পল পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে, আর তার জন্য লাগবে 3 চা চামচ কালো সর্ষে, এছাড়াও সাথে লাগবে 2 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর পরিমাণ মতো জল দিয়ে রেখে ভিজিয়ে রাখুন মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর ভিজিয়ে রাখার পরে এটাকে আপনারা ভালো করে পেস্ট করে নেবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনারা এটা অনেক কোয়ান্টিটিতে করতে চান বা একটু বেশি পরিমাণে করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কাজুরও ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় বেশি কোয়ান্টিটিতে করলে পোস্তটা ব্যবহার করা সম্ভব হয় না, তাই পোস্তর পরিবর্তে এখানে আপনারা কাজু ব্যবহার করতে পারেন। আর এই রেসিপির জন্য টমেটো খুব বেশি লাগে না। আমি এখানে 6টা মাছের জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কেটে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো, আর সাথে একটু আদাও চপ করে নেবো, যেটা আমরা পরে ব্যবহার করব। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, মাছটা আপনাদের অতি অবশ্যই তেলটা একদম গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে, তা না হলে পাত্রের গায়ে মাছটা লেগে যাবে আর ভাজাটা একদমই ভালো হবে না। আর তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য এভাবে একটু লবণ দিয়ে দিতে পারেন, যদি লবণটা দেওয়ার সাথে সাথে এরকম উপরে উঠে আসে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, খুব যে বেশি কড়া করে ভাজতে হবে তা নয়, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই আপনাদের মাছটাকে ভালো করে উল্টে নিতে হবে। আর উল্টে নেওয়ার সময় যদি এরকম আর একটা খুন্তি ব্যবহার করেন তাহলে দেখবেন এটা আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। পাবদা মাছ যেহেতু খুবই নরম আর ডেলিকেট হয়, তাই এই স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি, আর যে বাকি মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে আমাদের সব কটা মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই মাছ ভাজার তেলে আমাদের দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কালো জিরে, আর যে আদাটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, গ্রেভির কালারটা একদম পারফেক্টলি আনার জন্য হলুদ আর লঙ্কা গুঁড়োটা আপনাদের তেলেই দিয়ে দিতে হবে, আর অবশ্যই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, আর দেওয়ার সাথে সাথে একবার মিশিয়ে নিয়ে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। আর টমেটো দেওয়ার পরে অতি অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটোটা আপনাদের খুব ভালো করে কুক করতে হবে, যদি টমেটোর কাঁচা গন্ধটা থেকে যায় সেক্ষেত্রে গ্রেভির টেস্টটা একদমই ভালো আসে না। আর টমেটোটা যে পারফেক্টলি কুক হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন, যখনই দেখবেন টমেটোটা এরকম তেলের মধ্যে দানা দানা হয়ে আসছে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, আর এই যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে গেছে। এবার ফাইনালি যে সর্ষে আর পোস্তটা আমরা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আর পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে খুব ভালো করে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে এটা করে নেওয়ার জন্য, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে অবশ্যই দিয়ে দেবেন সামান্য একটু চিনি। তারপর যখনই দেখবেন এভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর জল দেওয়ার পরে ওয়েট করবেন যতক্ষণ এটা ভালো করে ফুটে আসছে। আর একবার ফুটে গেলেই আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট। যেহেতু মাছগুলো খুবই ডেলিকেট তাই আমি এখানে আর খুন্তির ব্যবহার করছি না, জাস্ট এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট পরেই দেখবেন তেলটা একদম খুব ভালো করে ছেড়ে দেবে, আর গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ফাইনালি এটাকে ফিনিশ করতে হবে সামান্য একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে।
তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই রেসিপিটা করা কতটা সহজ। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওর ফিস পার্টনার ছিল ফিস পান্না, আর ফিস পান্নার ওয়েবসাইট লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা যে কোনো মাছ ইজিলি পারচেস করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।